কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো তোমরা কোথায়, আমি কোথায় এসেছি, দেখো আমাদের গ্রাম অঞ্চল, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল জায়গা। কত সুন্দর সুন্দর ভিউ দেয়, আসলে দেখতে হবে। আমি আসলাম বহুত দিন পর, বহুত বছর পর আসলাম এই আমাদের গ্রাম অঞ্চল। ওখানে মাইক বাজছে, ওটা আমাদের গ্রাম পুজো হবে কাল থেকে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, সরি। কেন আমি থাকছি না, সেই জন্য আমার কাজের চাপ আছে, কাজ করতে যেতে হবে, কাজ করতে হবে, তো আমাকে কাজে ফিরতে হবে। আমি ছুটিতে ছিলাম কদিন, আমার এখানে একটা কাজ ছিল, তাই কাজ মিটে গেছে, তো আমাকে এবার ফিরতে হবে। তো ওখানে আমার বহুত কাজ, তো সেই জন্য আমি গ্রামে যে গ্রাম পুজোটা হবে সেই ঠাকুরগুলো দেখাতে পারবো না, লোকজনকেও দেখাতে পারবো না, সেই জন্য চলে যেতে হবে। তো পরে আসবো আবার কোনো এক সময়, কোনো একবার এক বছরে, তো গত বছর যদি পারি তো সময় করে আসবো এখানে কলকাতায়। যদি থাকি তো আপাতত, কারণ আমার কলকাতায় তো কাজ হচ্ছে, তাই আমাকে দেশের বাড়িতে, একজনের বাড়ি ওয়ারিং ছিল, সেই ওয়ারিংয়ে এসছি, ওয়ারিং হয়েছে, দুদিন আর বাকি, কিন্তু আমাকে ফিরতে হবে, কাজের চাপ আছে। সেই জন্য তোমাদের কাছে আমাদের এই গ্রাম পুজো হচ্ছে যে মাইক বাজছে, সেই অনুষ্ঠানটা আমি ঠাকুরগুলো দেখাতে পারবো না। আজকে পঞ্চমী হোলি, তোমরা হয়তো হোলি কাটিয়ে ভালোই এনজয় করেছো, কিন্তু আমি মোটামুটি বলতে গেলে আমি অতটা রং এখন খেলি না, কেন করোনা বাজার চলছে, বেশি রং টং মাখলে সর্দি কাশি হয়ে যাবে মুখে, ওই জন্য আমি মাখি না বেশি। যাই হোক, এই অঞ্চলগুলো দেখো, আমাদের গ্রাম অঞ্চলগুলো কত সুন্দর সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছ এইসব তোমরা দেখেছো কোনো দিন? হয়তো দেখেছো, কিন্তু ঠিক মনে করতে পারছে না। তো আশা করি কোনো এক সময় তোমরা দেখে নেবে। তা চলো আজকে যাওয়া যাক, আমাদের গ্রাম অঞ্চলটা একটু ভিডিও করে নেব। ঠাকুরগুলো রং হয় না, রং হবে আজকে রাতে, আজকে তো ওরই হোলি আছে, হোলির পরে কাল থেকে গৌরাঙ্গ পুজো হবে, গৌরাঙ্গ পূজার পরের দিন অধিবাসী পচড়াগান, পচড়াগানের পরে শিবলা পুজো, শিবলা পুজোর দিন পরে কালী পুজো, ঠিক আছে। চলুন তাহলে যাওয়া যাক, দেখি তো একটু পুজো, দেখতে পাচ্ছ ব্রেক নিলাম, ব্রেকের পর আবার আসছি ওই মন্দিরে, মন্দিরটা তোমাদেরকে দেখাবো, ওকে। শীতলা পুজো, শীতলা পুজো যে হবে সেই শীতলা ঠাকুরে রেডি হচ্ছে, দেখো পেন্টিং হয়নি এখন, রং হয়নি, রং করেনি, রং করবে, আজকে রাতে থেকে শুরু হবে, এই পরশু দিন শীতলা পুজো হবে। আর এই যে আমাদের সত্যনারায়ণ, সত্যনারায়ণ ঠাকুর দেখো, আচ্ছা সত্যনারায়ণ ঠাকুর, আর এই যে আমাদের সিংহ বাবা, আর এটা হরিণ বাবা, এই শিবলা মা বসে দেখো, আচ্ছা পুজো হবে। এই হচ্ছে আমাদের গ্রাম পুজোর শুরু, আজ থেকে আজকে তো পঞ্চমী হোলি, হোলি দিন থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রাম পুজো পাঁচ দিন, কিন্তু আমি থাকছি না, দুঃখের বিষয়ে চলে যাচ্ছি কাজে। হরি পুজো, এই যে হরি মন্দির, এইটা হচ্ছে আমাদের হরি মন্দির, আর কালকে হরি পুজো হবে। এই হচ্ছে যারা যারা পয়সা দান করে মন্দিরে নির্মাণে, এই হচ্ছে আমাদের মন্দির নির্মাণের জন্য পয়সা দান হয়, তাদের নাম আর অ্যাড্রেস সব লেখা আছে এখানে, আচ্ছা। আর ওই দিকটা যে আছে, ওই দিকটা আমাদের হোলি হবে আজকে, আজকে রাতে। এই ওইগুলো দেখালাম আমাদের এই গ্রাম, গ্রামের পুজো হবে এখানে, গ্রাম পুজো আজ থেকে হোলির দিন থেকে শুরু। তো আমি থাকছি না, তো বললাম, আগেই বললাম, তো কিছু মনে করে না বন্ধুরা, তো আবার আসবো নেক্সট দিন, নেক্সট ভিডিও নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। এই বছর আর ঠাকুর দেখাতে পারলাম না গ্রাম পুজো, আর তোমরা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, আর পাশে থাকবে সাবস্ক্রাইবটা করবে অবশ্যই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, নেক্সট ভিডিওটা দেখতে হবে, আর লাইকটা দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। ততক্ষণ ভালো থাকবে, সুখে থাকবে, টাটা, গুড নাইট।